প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। এখানে তোমরা কি চারটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে একটি লোক ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে লোকজন মাটি কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে দূরে, তার মানে কি তারা মাটি দিয়ে কিছু তৈরি করতে যাচ্ছে। আবার তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি কুমোরেরা কত সুন্দর করে মাটি দিয়ে বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল তৈরি করছে। আবার শেষের ছবিটিতে দেখতে পাচ্ছ যে মাটি দিয়ে ডিজাইন করে করে ইট তৈরি করা হচ্ছে। আর এই ইট আমাদের বিল্ডিং তৈরি করতে, আমাদের বিভিন্ন রকমের নির্মাণ কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে। তাহলে আজ আমরা জানব মাটি সম্পর্কে। এই যে মাটি, তাহলে কি মনে প্রশ্ন আসছে না যে আসলে মাটি কি দিয়ে তৈরি? আমরা নিশ্চয়ই জানবো মাটি কি দিয়ে তৈরি। মাটি আসলে বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে একটা গ্লাস নিতে পারি। গ্লাসে নিয়ে আমরা সেই গ্লাসের ছবিটা কি খাতায়ও এঁকে ফেলতে পারি। আঁকতে তো বেশ ভালো লাগে। তারপর সেই গ্লাসে কিছু মাটি নিতে পারি। মাটি নিয়ে আবার অন্য আরেকটি গ্লাসে আমরা পানি ঢালতে পারি। তারপর আমরা কিছু খেয়াল করব, সেটি কি খেয়াল করব সেই বিষয়গুলো আমরা খাতায় সুন্দর করে লিখে ফেলবো। আর এই যে মাটিতে পানি দিলাম, দেওয়ার পরে যে ঘটনা ঘটলো, এইভাবেই আমরা বুঝতে পারবো যে মাটি আসলে বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি। আসলে মাটিতে রয়েছে নুড়ি পাথর, বালু, পলি কাদা, পানি, এরকম অনেক কিছু মিলিয়ে মাটি তৈরি। আমরা যখন মাটিতে পানি ঢালি তখন সেখান থেকে দেখা যাবে যে কিছু বুদবুদ বের হচ্ছে। আর এই যে আমরা গ্লাসে মাটির বিভিন্ন উপাদান যে দেখতে পাচ্ছি, নুড়ি পাথর, বালু, পলি কাদা, পানি, এই সব কিছু মিলিয়ে হয়েছে পানি, মাটি তৈরি। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশও মাটিতে থাকে। অর্থাৎ আমরা যখন দেখি যে কোনো বিভিন্ন পশু পাখি মারা গেছে, মাটিতে মিশিয়ে গেছে, তার মানে কি সেই মাটিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মৃত পচা অংশ থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি প্রাণী মরে গেছে, ওখানে একটি গাছ মরে গেছে, গিয়ে কি হয়েছে, এই যে বিভিন্ন রকম পোকামাকড়, এগুলো কি সব পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ এগুলোও মাটির এক একটি উপাদান। বালি, এই যে বালি, বালির দানাগুলো একটু বড় বড়, পচা ঘাস ও লতা পাতা, নুড়ি পাথর, কাদার কণা, সব কিছু মিলিয়ে হচ্ছে মাটি। এই মাটির মধ্যে এরকম যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো মাটিতে মাটি কণা রয়েছে, তার ফাঁকে ফাঁকে পানি রয়েছে, আবার সেখানে বায়ুও রয়েছে। ঠিক এইভাবে তাহলে আমরা একটি সুন্দর করে ছবি এঁকে ফেলি মাটির। তাহলে আমরা মাটির গঠনটি সম্পর্কে জানলাম। আসলে মাটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি সব কিছু মিলিয়ে যখন একত্রিত হয় তখনই আমরা মাটির প্রকৃত রূপটি দেখতে পাই। এই মাটি আবার তিন ধরনের, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। অর্থাৎ যেই মাটিটি এর গাঁথুনি অত্যন্ত শক্ত, অর্থাৎ একটির সঙ্গে আরেকটি কণা খুব ভালোভাবে লেগে আছে, সেই মাটি দিয়ে যে কাজ করা হয় সেই কাজ খুব পরিপক্ক হয়, সেই মাটিটি হচ্ছে এঁটেল মাটি। আর দোআঁশ মাটিতে হচ্ছে চাষবাস বা উৎপাদন কাজ খুবই ভালো হয়। আর বেলে মাটির কণাগুলো অত্যন্ত ফাঁকা ফাঁকা। আর এই যে আমাদের বিভিন্ন ধরনের মাটি রয়েছে, বেলে মাটিতে পানি শোষণ ক্ষমতা অনেক কম। তো আমরা বলতে পারি যে আচ্ছা মাটি তো তিন ধরনের, তাহলে আমাদের এই একটি মাটির কণার সাথে বা এক ধরনের মাটির সাথে আর অন্যান্য মাটির মধ্যে কি পার্থক্য রয়েছে? হ্যাঁ, আমাদের এই মাটিগুলোর মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি একটি কাজ করি যে তিন ধরনের মাটি থেকে কিছু অংশ নিয়ে নেই, তাহলে আমরা খেয়াল করতে পারবো যে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হবে। যেমন আমরা মাটিগুলো যদি নেই তখন আমরা দেখতে পাবো যে এদের রঙগুলো সব আলাদা আলাদা। এঁটেল মাটি দেখতে একটু লালচে, অন্যদিকে হচ্ছে দোআঁশ মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর বালু মাটি। আর দোআঁশ মাটি আমরা দেখতে পাই একটু কালো কালো মনে হয়। আর যদি আমরা হাতে ধরি তখন আমরা দেখতে পাবো যে এঁটেল মাটি আঠালো মনে হয়, আর বেলে মাটি হচ্ছে দানা দানা, মানে বড় বড় দানা দানা, এবং দোআঁশ মাটি নরম এবং শুকনো অনুভব করা যায়। আবার এই যে উপাদানগুলোর মধ্যে যে আকার আমরা দেখতে পাবো যে হচ্ছে এই যে এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট ছোট, আবার বেলে মাটির কণাগুলো তুলনামূলকভাবে একটু বড় বড়, আর দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের, কোনোটি বড় কোনোটি ছোট এরকম হয়ে থাকে। এইদিকে আমরা আরও যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এঁটেল মাটির শুকনো মাটি মসৃণ একদম, আর বেলে মাটি শুকনো হয় কিন্তু মসৃণ না, আর দোআঁশ মাটি হচ্ছে বালি, কাদা, হিউমাস এই সব জিনিস আমরা সেখানে দেখতে পাবো। তার মানে দোআঁশ মাটিতে বালিও আছে, কাদাও আছে, আবার হিউমাসও আছে। এইভাবে আমরা মাটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে পারি। তাহলে তোমরা ঝটপট সুন্দর করে এই যে মাটির কণাগুলোর ছবি এঁকে সেগুলো লিখে ফেলতে পারো। এখন আমরা মাটি, বিভিন্ন রকমের মাটি সম্পর্কে জানলাম, মাটির উপাদানগুলো সম্পর্কে জানলাম, মাটির প্রকারভেদ জানলাম, মাটি আসলে কি কি রকমের হয়ে থাকে। এখন আমরা আর একটি জিনিস জানতে পারি, সেটি হচ্ছে মাটিতে আছে এই যে মাটি, মাটিতে আসলে কোনো ফসল ফলানো যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই যায়, এবং মাটিতে আমরা বিভিন্ন রকমের ফসল ফলাতে দেখতে পারি, যেমন মাটির রং, মাটিতে পানির পরিমাণ, মাটির কণার আকার বিভিন্ন রকম হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির এই শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে। তো আমরা তো জানতেই পারলাম যে মাটি আসলে তিন ধরনের, এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। তো এই যে এঁটেল মাটি, এঁটেল মাটি আমরা দেখতে পাই যে লালচে রঙের হয়, আর ভেজা মাটিটা ধরলে একটু আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটিটি মসৃণ। তিন রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণাটাই সবচেয়ে ছোট, অর্থাৎ তার গাঁথনিগুলো একদম খুবই নিখুঁত মনে হয়। বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়ে থাকে, আর বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে। অপরদিকে আমরা আরও একটি জিনিস দেখতে পারি, দোআঁশ মাটি। এই যে দোআঁশ মাটি, দোআঁশ মাটির রং আসলে কালো এবং হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের, কোনোটিতে একটু বড় কোনোটি একটু ছোট, কিন্তু এই দোআঁশ মাটিতে রয়েছে বালি, কাদা আর হিউমাস। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। তাহলে আমরা এই যে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য জানলাম, বিভিন্ন সম্পর্কে মাটি সম্পর্কে জানলাম। এখন আমরা তার ভিত্তিতে সবাই ঝটপট করে একটি ছক তৈরি করে মাটির রং, পানির পরিমাণ, দানার আকার এই বিষয়গুলো লিখে ফেলি। তাহলে আমরা বুঝে যাব আমরা কতটুকু শিখেছি। আর এই যে ফসল ফলানোর জন্য আমাদের কোন মাটি বেশি প্রয়োজন, আমাদের ফসল ফলানোর জন্য এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটির মধ্যে একটু পার্থক্য রয়েছে। তার মানে আমরা কোন মাটিতে কোন ফসলটা ভালো ফলাতে পারবো সেটাও আমাদের জানা দরকার। সেটা যদি আমরা না জানি তাহলে আমরা কি করে ভালো ফসল ফলাবো? আমরা ফসল ফলানোর জন্য মনে করি যে পানি আসলে অত্যধিক প্রয়োজন। তো যে মাটিতে উদ্ভিদ জন্মে সেই মাটিতে অবশ্যই উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। তাহলে কোন মাটিতে আমাদের ফসল ফলানো বেশি ভালো হবে বলো তো দেখি? হ্যাঁ, অবশ্যই আমাদের দোআঁশ মাটিটি ফসল ফলানোর জন্য বেশি ভালো হবে, কেননা দোআঁশ মাটিতে আমাদের হচ্ছে পানি ধারণ ক্ষমতাও আছে, আবার অন্যান্য সুযোগ সুবিধাগুলোও আছে। তাহলে আমরা একটি চমৎকার কাজ করতে পারি। সেই কাজটি করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন মাটিটি সবচেয়ে আমাদের বেশি উপযোগী। একটু এঁটেল মাটি নেই, বেলে মাটি নেই এবং দোআঁশ মাটি নেই। এখানে আমরা একটি কাজ করতে পারি, সেখানে হচ্ছে 3 রকমের মাটির কণা নিলাম, তো নিয়ে সেখানে আমরা কিছু পানি দিলাম। তো আমরা এখন দেখতে পাই যে আসলে কোন মাটিটি বেশি পানি শোষণ করছে। তাহলে আমরা বুঝতে পারবো যে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম, কারণ বেলে মাটিতে পানি দেওয়া হচ্ছে কিন্তু সেই পানিটা খুব দ্রুত শুষে যাচ্ছে। আবার এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা কম, তার মানে একেবারেই কাদা কাদা হয়ে যাচ্ছে। আর দোআঁশ মাটিটি নিলে আমাদের দেখা যাচ্ছে যে বেলে মাটির চেয়ে অপেক্ষাকৃত কম, কিন্তু তারপরেও এই যে এই মাটিটি পানিটা ধরে রাখতে পারছে। তাই আমরা মনে করি যে এই মাটিতে ফসল উৎপাদন সবচেয়ে বেশি ভালো। এঁটেল মাটি বেশি পরিমাণ পানি ধরে রাখতে পারে, কারণ এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন। তো এঁটেল মাটি পানি বেশি কণা ধরে রাখে ঠিকই, তারপরেও এই মাটি থেকে সহজে আবার পানির কণাগুলো বের হয়ে যেতে পারে না। দোআঁশ মাটির পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির তুলনায় কম, কিন্তু তারপরও সেখানে আবার এক এক দানা এক এক রকমের রয়েছে, যার জন্য সেখানে ফসল ফলানোটা বেশি ভালো হয়। আর এই দোআঁশ মাটিতে বালু, কাদা, হিউমাস সবগুলোই থাকে, যার জন্য এখানে পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না, যার ফলে এখানে ফসল ফলানো আমাদের জন্য বেশ ভালো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই যে মাটি ও ফসল এই সম্পর্কে জানলাম, আমাদের মাটি সম্পর্কে জানলাম, মাটির প্রকারভেদ সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানব। এই মাটি নিয়ে আমরা বাকি আলোচনাটা আমরা আমাদের পরের ক্লাসে করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।